বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। তো ভালো তো আছে বলে দিলাম, কেমন ভালো আছি সেটা বলি তোমাদেরকে। সারা রাত ঘুমাতে পারিনি, কারেন্ট ছিল না। কেন বা হঠাৎ করে কারেন্ট ছিল না? আমি তো জানি শিলিগুড়িতে কারেন্ট যায় না, যেমন তো আমাদের গ্রামের বাড়ি, আমার বাপের বাড়ি, মানে কারেন্ট মাঝে মধ্যে আসে, যাই বলা হোক কারেন্ট মাঝে মধ্যে আসে। তো এখানে সবসময় কারেন্ট থাকে। কালকে রাত 1টার সময় কারেন্ট চলে গেল, আর কারেন্ট আসলো কটার সময়? 5টার সময়। তো মেয়ে ঘুমিয়েছে, মেয়েকে আমরা মশারি টুসারি খুলে সবাই বাতাস দিয়েছি, সবারই শরীর খারাপ। তো উঠাই হলো একটু আগে, উঠে শুধু চা খেলাম। তারপরে হঠাৎ করে ফোন আসলো তোমাদের দাদা ভাইয়ের, যে আজকে অফিসে যেতে হবে, যেহেতু অফিসের কাজ বাড়িতে করে আমারই জন্য, যেহেতু আমি একটা পেশেন্ট, তোমরা বুঝতে পারো। যারা নতুন দেখছো আজকে ভিডিও দেখো তাহলে বুঝতে পারবে। তো যাক গিয়ে বন্ধুরা, তারপরে ও বাজার টাজার করে দিয়ে অফিসে চলে গেছে। আর মেয়ে তো আজকে স্কুলে গেল না, কারণ ওর শরীরও খারাপ। আর আজকে স্কুলে গেল না শুধু পাখির জন্য, বললো যে আজকের দিনটা আমি যাবই না, পাখির সাথে মজা করবো। পাখি কিনে এনেছে, পাখির সাথে মজা করবে সেজন্য। তো যাই হোক, এখন তো পাখি তো আবার হয়ে যেত, দেখা যাচ্ছে পাখি। দাঁড়া, তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। তো সকালে উঠে মাথা হাটা আশ্রি নিলাম, নাইটি টাইটি ভিজে গেছে। তো যাই হোক, আমি কালকে রান্না করেছি, দুটো নাইটি পাল্টিয়েছি। তো আজকে কি হবে জানি না, নাইটি আমি বিছনাতে দুটো রেখেছি, তো ভিজে গেলে পাল্টাতে হবে। তো যাই হোক, পাখি দেখাই তোমাদেরকে। তো এখন একটা সুবিধা হলো যে তোমাদেরকে ভিডিওতে পাখি দেখাবো। আর রোদ্র উঠেছে কেমন জানো, মানে কি আর বলবো, আকাশ মানে মাটি ফেটে যাবে। এখানে তো পাকা আমাদের গ্রামের বাড়িতে জমি যে চায় না, মারুয়াট হয়, গাড়া হয়, সেগুলো মানে ফেটে যায় আর কি। তো সেরকম রোদ্র উঠেছে, আর আমরা হচ্ছি সবার উপরে, কারণ এতটাই শরীর খারাপ হয়েছে তিনজন, আর আমরা পারছি না এখানে থাকতে। আমরা 2-3 দিনের মধ্যে নিচের মানে নিচে একজন ভাড়াটিয়ে চলে যাচ্ছে, তাদের ঘরে আমরা ঢুকবো আর কি, কারণ তাও টাকা বেশি লাগবে, কিন্তু আমরা তাও এখানে থাকবো না। তো মেয়ে আছে, মেয়ে খালি গিয়ে আছে, ওকে দেখাবো না, তোমাদের দাদা ভাই অফিসে গিয়েছে। তো চলো তোমাদেরকে পাখি দেখাই। এই যে পাখি, নাম রেখেছে চিন্টু আর পিঙ্কি। তো চিন্টু হলো ছেলে, পিঙ্কি হলো মেয়ে। এই যে পাখি, পাখির খাবার আছে, জল আছে, পাখি সারা রাত ঘুমিয়েছে, আর ভোরবেলার দিকে কিচির মিচির করে ডেকে ধিতিকোনাকে জাগিয়েছে। ধিতিকোনার একদিক দিয়ে টাকা চলে গেছে অনেক। পাখির দাম জানলে তোমরা, দাম শুনলে কি হবে জানো, সব কিছু মিলে 3000 টাকা পড়েছে। পাখি দুটো পাখির দাম হয়েছে 2500 টাকা। তো আমি বলেছি যে কালকে, যে কোনো কালকের ব্লগে বলো, তো সেই জন্য আজকের ব্লগে তোমাদেরকে বলে দিচ্ছি। 2500 টাকা খাবার কিনেছে, 100 টাকা খাবার শেষ হলে খাবার কিনে আনতে হবে, জল। তো দোলনাটা আজকে তোমাদের দাদা ভাই মানে পাখি টানিয়ে দিল, জল দিয়েছে, খাবার দিয়েছে, আর পাখি ওই যে পটি ঠটি করে দিয়েছে, চেয়ারের উপরে রেখেছে। আর এই যে আমার টুকলু সোনা, টুকলু সোনাকে খালি গায়ে দেখিয়ে দিলাম। তারপরে হ্যাঁ, লাভ এই পাখিগুলোর নাম আছে, কারণ এই পাখিগুলো আর একটু বড় হবে, তারপরে ডিম ঠিম দেবে, একটা ছেলে একটা মেয়ে। তো এই পাখিগুলো গাটা মানে এর বাচ্চা আছে, ঠোঁট হবে একদম কালো, আর এই যে মাথার এদিক দিয়ে ওগুলো একটু আর একটু গাঢ় গাঢ় রং হবে আর কি। হ্যাঁ, যাই হোক, তো দিদিকোনা এই যে পাখির ঘর থরে যে এইভাবে গুছিয়েছে, দেখো এগুলো গোস বলে, এই যে গোস, আর এই যে বিছানা পাতি গুছিয়েছে, তো এটা ওদের ঘর। আর এখন যাবো আজকে তোমাদের দাদা ভাই, আমরা তো খাওয়ার জন্য খাই খাই করি সবসময়, কি বাজারপাতি করেছে সেগুলো, ওই যে দেখো। তার আগে আমি ভাত খাত বসিয়ে দিয়ে তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর কিছু বাসন আছে সেগুলো মাজতে হবে, মাছ এনে রেখেছে, মাছটাকে ধুতে হবে। সেই পক্ষে তোমাদেরকে আমি এখন বাজারটা দেখিয়ে দিই, কারণ কালকে একটা প্রেশার কুকার বের করেছি, তো সেট কিনেছিল, এটা তিনটা আছে, তো একটা বের করেছি, যে পাঁঠার মাংস অনেক সময় সিদ্ধ তো ভালো হয় না, প্রেশারে দিতে লাগে। আর এটা হলো ছোট, এটা ধিতিকোনা ছোটবেলা খিচুড়ি রান্না করার সময় তোমাদের দাদা ভাই কিনেছিল, তো ওটাতে তো আর হয় না, সেজন্য আর খিচুড়ি রান্না করলেও হয় না, তখন হয়েছে, এখন হয় না, ধিতিকোনা একটু বড় হয়েছে এখন। আর তারপরে তোমাদের দাদা ভাই কালকে এটা সেট করে দিয়েছে, এটা সিস্টেমটাও একটু অন্যরকম, আমার বেশি পছন্দ হয়নি। আর আলু তো আগেরই আনার আছে, আর এ পাশে আমার ফ্রিজের বাক্সটা একটু পরিষ্কার করতে হবে, এটাতে কয়েকটা বড়বড়ি শুকিয়ে গেছে, আর যে কাঁচা লঙ্কা এই কয়টাই আছে। তো দেখি বাজারের ব্যাগের মধ্যে কাঁচা লঙ্কা আছে কি না, তো জানি না। তো কালকে রাতে আমি বলেছিলাম
যে আমার শরীর খারাপ হলে একটা ফল খেলেই আমার শরীর ভালো হয়ে যায়, তার জন্য এনেছে গাদা গাদা ফল এনেছে, প্রচুর দাম নিয়েছে, জানি না এখন তো পেয়ারার সিজন মনে হয় চলেই যাচ্ছে, তো পেয়ারা এনেছে। আর পাখি বলে পেয়ারা খায়, দিদিগোনা বলছে একটা পাখি খাবে পেয়ারা কেটে দেওয়া মা, তো পাখিকে পেয়ারা কেটে দেবো। এখানে পেয়ারা আর আপেল আছে, আর এখানে আমি আর ঢালবো না কারণ পরে আমি গুছিয়ে রাখবো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কি। এটা হচ্ছে শুটকি মাছ বন্ধুরা, এগুলো কেমন শুটকি, এটা প্যাকেটের শুটকি, আমি কোনোদিনও খাইনি, আজকে দেখলাম তোমাদের দাদাভাই শুটকি মাছ এনেছে, এর আগে তো খোলাই আনে, তো দেখো যে একটু প্লাস্টিকের নিচ থেকে দেখা যাচ্ছে তাই ভাবলাম শুটকি। আর এটা তো গন্ধ বাসনা কোনো কিছুই নেই, এনেছে কি মোচা এনেছে, হ্যাঁ মোচা এনেছে বন্ধুরা দেখো, জানি না এটা কি কলার মোচা, তো একটা পেঁপে এনেছে। তো কাশ তো আমার সেই অনেকদিন থেকে, কচু খেলে তো কাশ বাড়বে জানি না, কচুও নিয়ে এসেছে দেখো, এখানে নিয়ে এসেছে কমলি শাক, কমলি শাক, কমলি শাক এনেছে, কমলি শাকটা ভালোই লাগে, তার থেকে ভালো লাগে আমার ঢেকিয়া শাক, এই যে ঢেকিয়া শাক এনেছে, ঢেকিয়া শাক এনেছে, ঢেকিয়া শাকও একটু পিছলে পিছলে টাইপের না, কাশ বাড়ে। তো যাই হোক, শাক পাতা ছাড়া তো আমাদের আর চলে না, মেয়ে মানুষ বুঝতে পারো, শাক তো খেতেই হবে, আর কাশ তো কমবে, সে ডাক্তারবাবু বলেছে যে ওই যে আমি একটা ক্যাপসুল যে টানি ওটা, এই যে বরবটি, বরবটিগুলো ভালোই আছে, এগুলো একটু কমলা টাইপের বরবটি। আর এখানে আছে একটা জিরের গুঁড়ো, পটল, রসুন আর কচু। তো যাই হোক, তোমাদেরকে বাজার দেখিয়ে দিলাম, আর কী দিয়ে রান্না করব মানে ভাবছি, কারণ কচু দিয়ে তো খেতে ইচ্ছে করেছে, আদা আছে, আদা যে লাল চা খাই কমে যায়, তো ভাবছি কী দিয়ে রান্না করবো, কচু দিয়ে রান্না করলে দিদি করার বাবা একটু খেতে পারবে। যাই হোক, দেখি কী রান্না করি, কাটাকাটি করে তোমাদের সামনে আছি। তো বন্ধুরা, কাটাকাটি করে নিয়েছি, এখন আমি ধোবো, কারণ আমি কচু খাবো না, কচু খেলে আবার কাশ বাড়বে, তার জন্য আমি পেঁপে দিয়ে আমার জন্য অল্প একটু মাখা মাখা ঝলি করবো, আর পটল ভাজা আর কচুর মুখে দিয়ে তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু সামান্য তরকারি রান্না করবো, আর ঢেকিয়া শাক ভাজা, তো এগুলো আমি ধুয়ে ধুয়ে ধোয়া ধুই করি, আর মাছটাকে ধুয়ে নিই, তারপরে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। দেখো রান্না করতে কি জ্বালা, তো ভাতও হয়ে গেছে, এখানে পেঁপে কেটেছি আমার জন্য দরকার রান্না করে, সেটা ভাপে বসিয়েছি, আর মাছগুলো ধুয়ে নিয়েছি, এখানে আছে কাঁচা লঙ্কা, টমেটো, এখানে আছে পেঁয়াজ আর রসুন, এখানে আছে ঢেকিয়া শাক আর পটল ভাজা, এখানে কচুর মুখি সিদ্ধ করে ঝুলিয়ে নিয়েছি, আর একটা লেজা আছে। আর তো এই হচ্ছে এখন রান্নাবান্না শুরু করব।
তো বন্ধুরা মাছগুলো আমি দিয়েছি আর সবগুলো মাছ একবারে দেওয়াটা আমার ঠিক হয়নি, তো হয়ে গেছে, উল্টে দিচ্ছি মাছগুলো। আর ওই পাশে আমি পেঁপে ভাপ বসিয়েছি প্রেশারের মধ্যে, সেটার এখনও সিটি উঠছে না, মানে হাওয়া বেরোচ্ছে। আমার মনে হয় পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে, এখন এটা একটাই দিলাম, থাক। কচুরমুখী ওগুলো তরকারি খাবো না আজকে, ঠিক আছে? এবার পাখিকে দিবা নাকি? বন্ধুরা মাছ ভাজা শেষ, পটল ভেজে নিচ্ছি। আর পটল ভাজা কালকে খেয়েছি, ভালোই লেগেছে, তার জন্য দুটো কেটে ভাজছি। মাছ ভাজা হয়ে গেল, তারপরে ঢেকে শাকটা ভেজে নেব। আর পেঁপে ভাপ দিয়েছি, দেখো পেঁপেটা এত সিদ্ধ হয়ে গেছে, কী আর করব, আমি খাবো তো চলবে। কি বলবো, পাখি নিয়ে শর্ট ভিডিও বানাচ্ছে, পাখিকে পেয়ারা কেটে দিচ্ছে, পাখি গুলো কালকে এসেছে, আজকে দিদিগণকে এত কিনে ফেলেছে, পেয়ারা দিয়েছে, পেয়ারা গুলো খেলো। আর এখন ভাজবো শাক, তো এখানে অনেকটা সরষের তেল আছে, তো সরিষার তেল একটু নামিয়ে নিচ্ছি, এখানেই ভেজে নেবো শাক। তো বন্ধুরা আমি এখন শাক ভাজবো, এখানে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর রসুন থেতো করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। আর এটাকে এখন ভালো করে ভাজবো, কারণ আমি এখন আমার শাশুড়ি মার কাছে শাক ভাজাটা শিখেছি। আর আগে আমি শাক ভাজতাম, মানে খালি কড়াতে শাক মানে বসিয়ে দিতাম, আমি একটু জল দিতাম, শাক থেকে জলটা ফেলে দিই, পরে মাঝখানে গর্ত করে রসুন তেল দিয়ে মিশিয়ে নিতাম। তো এইভাবে দেখি ভালো লাগে না, সেজন্য এখন শাশুড়ির রেস্টলেই মানে করি। মা বলেছে যে এইভাবে করলে ভালো লাগে, শাকের পুষ্টিগুণটাও থাকে, রস ঠস ফেলে দিতে লাগে না। তো শাকটাকে বন্ধুরা ঢেকিয়া শাক ভাজার সময় মোবাইলটা মানে চালিয়ে রাখলে অনেকক্ষণ গরম হয়ে যায়, তো মানে বন্ধ হয়ে গিয়েছিলো, আর এখন কারেন্টও চলে গেছে। আর আমি একটু চার্জে দিনই ফ্যানের নিচে দিয়েছিলাম, আর থিতিকোনা বলছে ফ্রিজে একটু ঢুকিয়ে রাখো ন্যাকড়া দিয়ে ঢেকে, তো আর করিনি, সেজন্য আমি পেঁপের তরকারিটা রান্না প্রায় হয়ে গেছে। আর এখন আমার কচুরমুখির তরকারি, আমরা তো মুখি বলি, তোমরা কি বলো আমি জানি না, কমেন্ট করে একটু বলে দিও। তো তারপরে দেখো আমার কি অবস্থা, এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, মেয়ে তো পাখি নিয়েই খেলছে এদিকে যে এরকম। আমি জানি যে রান্নাবান্না কাজটা একটা বিশাল বড় কাজ, তো রান্নাবান্না করার সময় যে শাশুড়ি বা ঠাকুমা যদি কেউ একটু কাটাকাটি গোছাগুছি করে দেয় যে রান্না করে, তার একটু সুবিধা হয়, কারণ রান্না করতে আমি অনেকটাই হাঁপিয়ে যাই, কেননা কাটা কাটি ধোয়া মোছা এগুলো সব একসাথে করতে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে আমার খুবই খারাপ লাগে, কারণ এখন 2:30 বাজে, তো খেটে খেতে 3:30 বেজেই যাবে। আর তোমাদের দাদাভাই অফিস থেকে এখনও আসেনি, ফোন করতে হবে, কারণ কারেন্ট ছাড়া তো ফোন করতে পারবো না, ওয়াইফাই ভিডিওটা করা যায়, কারণ এটা তো ক্যামেরা দিয়ে করি। ওকে আসতে বলতে লাগবে, দিদিকোনাকে ছান আজকে, দিদিকোনা বলছে আমাকে একটু ভালো করে ছান করিয়ে দাও, বলছে যে পাখিকেও ছান করাবে, তো আমি বলছি যে না পাখিকে এখনই না, কিছুদিন পরে যখন একটু আমাদেরকে চেনা পরিচিত হবে, পাখি আবার ছান করাতে গিয়ে উড়ে চলে যাক। আমি এখনও জানি না যে পাখি ছান করানো যায় কি না, তো যাই হোক আমার পাখি আমার পেঁপে তরকারিটা হয়ে গেছে, শুধু এটা আমার জন্য, আমি শুধু একাই খাবো না, সবাইকে দেবো। আর দিদিকোনা আর আমি আজকে একসাথেই স্নান করবো, স্নান করে খাবো, তার মধ্যে যদি তোমাদের দাদাভাই আসে তাহলে ভালোই হবে, আর অভিষু তো যায় না, আর না আসলে হয়তো হোটেলে খেয়ে নেবে। খেতে ভালোই হবে,
না এটা হলেই হবে। তুমি একটু তোমাদের ঘরটা গোছাও, তারপরে হ্যাঁ কি জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি বন্ধুরা, কারণ একটা অসুবিধা হয়েছে তোমাদেরকে বলছি। দাঁড়াও, এই যে মিক্সিতে মশলা করতেছিলাম, মিক্সিতে মশলা করতে গিয়ে এটা এমনভাবে লেগে গেছে আর খুলতে পারছি না, খুলে যে আমি কচুর মুখের জন্য মশলা করবো সেটা আর পারছি না। তো ভাবছি যে পেঁপে তরকারিটা তো করেছি কাঁচা লঙ্কা বাটা দিয়ে, তো তোমাদের দাদাভাই বলেছিল ঝাল ঠাল খেতে ইচ্ছে করে, সেই জন্য শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে করছি আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তো এটাকে মিক্স করে একটু ভালো করে কষিয়ে নেব, আর ঝাল একটু বেশি দিতে হবে, কারণ কেমন না কেমন কচু যদি গলায় ধরে যায় সেজন্য। আর এটা একটু অল্প করে রান্না করবো, কারণ কচু তরকারি আমি খাবো না, কারণ কচু খেলে কাজ বাড়বে সেজন্য। জল দিয়ে দিলাম বন্ধুরা, আর মেয়ে মানুষ মেয়েকে আমি স্নান করালাম, কারণ বাচ্চাদেরকে মাঝে মাঝে স্নান না করালে হয় না, শরীরে অনেক ময়লা ঠোলা জমে, তো স্নান করলাম। আর এই যে এটা হচ্ছে রান্না করলাম সেটা দেখাচ্ছি, ফলগুলো ধুয়ে রাখলাম, মেয়েকে স্নান করালাম, কারেন্ট নেই বন্ধুরা, কারেন্ট ছাড়া, কারণ অনেকটা বেলা হয়ে গেছে খেয়ে নেব, আর কারেন্ট নেই জন্য বরকে এখনও ফোন করতে পারছি না। তো এটা হচ্ছে আমার তরকারি, পেঁপে তরকারি, এটা হচ্ছে মুখের তরকারি মাছ দিয়ে। তো দিদিগণাকে বলছি কী দিয়ে খাবে, তো দিদিগণা আমি ভাত বেড়ে নিয়েছি ওখানে, মানে শাক ভাজা আর এই যে পটল ভাজা দিয়ে দিয়েছি, দিদি বলছে ভাজা মাছ খাবে আর ঢেকিয়া শাক ভাজা, এটাই হচ্ছে রান্না। তো এখন খাওয়া দাওয়া করি বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো।